بسم الله الرحمن الرحيم، السلام عليكم. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলাম মাছ বাজারে। আমার সামনে যে পাঙ্গাস মাছগুলো দেখতেছেন, এই পাঙ্গাস মাছগুলো গত সপ্তাহে বিক্রি হয়েছে 130 টাকা থেকে 40 টাকা, আর আজকে বিক্রি হচ্ছে এই পাঙ্গাস মাছ 150 থেকে 60 টাকা। আর এই নলা মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে 160 টাকা থেকে 170-180 টাকা, আজকে এই নলা মাছগুলো বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকা। গত সপ্তাহ তুলনায় আজকের বাজারে প্রায় মাছের দামই বৃদ্ধি। এই ছোট শিঙি মাছগুলো গত সপ্তাহ বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 350, আজকে বিক্রি হচ্ছে 380 টাকা থেকে 400 টাকা। আর নদীর যে চিংড়ি মাছগুলো গত সপ্তাহ বিক্রি হচ্ছিল 650 থেকে 700, আজকে বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা। হঠাৎ বাজারে দাম বৃদ্ধি মাছের। এই সিলভার কাপ গুলা যেগুলো দেখতেছেন, এগুলো সবসময় বিক্রি হতো 160 টাকা, 140, 170, আজকে এই মাছটা বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা। আর ইলিশ মাছ গত সপ্তাহ বিক্রি হলো, এই ছোট যেগুলো 3টা বা 4টা 1 কেজি, বিক্রি হচ্ছে 450 থেকে 480, আজকে এগুলো বিক্রি হচ্ছে 650 টাকা কেজি। আর সরপুঁটি গুলো গত সপ্তাহ ছিল 160 থেকে 70 টাকা, আজকে বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা। আর কই মাছগুলো গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 180 থেকে 200, আজকে বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 250 টাকা কেজি। আর চাউল যে মাছগুলো, এই মাছগুলো গত সপ্তাহে বিক্রি হয়েছে 280 থেকে 300 টাকা কেজি, আজকে বিক্রি হচ্ছে পার কেজি 350 থেকে 400 টাকা। তেলাপিয়া মাছ জাওয়াল যেগুলো, এগুলো আজকে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা। গত সপ্তাহের তুলনায় আজকের বাজার একটু, মাছ বাজার একটু বেশি তুলনামূলক। ভাই আজকে এগুলো ইলিশ কত করে কেজি? এই মাছটা গত সপ্তাহ বিক্রি হচ্ছিল 580 থেকে 600 টাকা, আজকে বিক্রি হচ্ছে এই ইলিশ গুলা ছোট আকারে বড় না 700 থেকে 750 টাকা। এই ছিল আজকে মাছ বাজারের আপডেট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।